আজ আমরা ইলেভেনের যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো ভ্যাকিউলস বা আমরা বাংলায় বলি কোষ গহ্বর। কোষ গহ্বর বা ভ্যাকিউল কাকে বলে? ইউক্যারিওটিক কোষের সাইটোপ্লাজমে অবস্থিত একক পর্দাবৃত যে স্থানে বায়ু, জল বা কোষীয় তরল ইত্যাদি থাকে আমরা তাদের ভ্যাকিউল বা কোষ গহ্বর বলি। অর্থাৎ এই অংশের মধ্যে বায়ু, জল বা কোষীয় তরল থাকে, এই অংশকে আমরা বলি সেল ভ্যাকিউল বা কোষ গহ্বর। অবশ্যই ইউক্যারিওটিক কোষের সাইটোপ্লাজমে অবস্থিত এবং একক পর্দাবৃত। এই স্থানের মধ্যে বায়ু, জল বা কিছু সেলুলার ফ্লুইড থাকে, এদের আমরা বলি ভ্যাকিউল। সাধারণত প্রাণী কোষে ভ্যাকিউল থাকে না, তবে কোনো কোনো প্রাণী কোষে ভ্যাকিউল উপস্থিতি থাকলেও সেগুলির সংখ্যা কম হয় এবং আকৃতিতে খুবই ছোট হয়। তাহলে প্রাণী কোষের ক্ষেত্রে জেনারেলি ভ্যাকিউল দেখা যায় না, তবে কখনো কখনো কিছু কিছু প্রাণী কোষের ক্ষেত্রে সেল ভ্যাকিউল থাকতে পারে, কিন্তু তাদের সংখ্যা কম। অপরিণত উদ্ভিদ কোষে আমরা যদি এটা দেখি, তাহলে একটি অপরিণত উদ্ভিদ কোষ, এই চিত্রটি যদি দেখি তাহলে দেখব এটি একটি অপরিণত উদ্ভিদ কোষ। এখানে অনেকগুলি ছোট ছোট গহ্বর থাকে বা কোষ গহ্বর বা ভ্যাকিউল থাকে। যখন পরিণতি হয়, অর্থাৎ এই চিত্রটি যদি আমরা দেখি তাহলে দেখব পরিণতির সময় সেগুলি পরস্পর মিলিত হয়ে একটি বড় কোষ গহ্বর বা একটি বড় সেল ভ্যাকিউল তৈরি করেছে। তাহলে উদ্ভিদ কোষের ক্ষেত্রে যখন অপরিণত অবস্থায় রয়েছে তখন এই ছোট ছোট ভ্যাকিউলগুলো দেখা যায়, কিন্তু যখন উদ্ভিদ কোষ পরিণতি অবস্থায় যায় তখন এই ছোট ছোট ভ্যাকিউল গুলো একটা বড় ভ্যাকিউলে পরিণত হয়। এখন উদ্ভিদ কোষে ভ্যাকিউলের মধ্যেকার অংশে আমরা জানি কোষ রস বা সেল স্যাপ থাকে। ভ্যাকিউলের পরিধি বরাবর যে পর্দা সাইটোপ্লাজমকে কোষ রস থেকে পৃথক করে রাখে তাদের আমরা বলি ক্লোরোপ্লাস্ট। অর্থাৎ উদ্ভিদ কোষের ভ্যাকিউলের মধ্যেকার অংশে এখানে যে কোষ রস থাকে বা সেল স্যাপ থাকে সেগুলি যে পর্দা দ্বারা সাইটোপ্লাজমকে কোষ রস থেকে পৃথক করে রাখে তাদের আমরা বলি ক্লোরোপ্লাজম। পরিণত উদ্ভিদ কোষের ক্ষেত্রে অনেক সময় অনেকগুলো ভ্যাকিউল যখন পরস্পর যুক্ত হয়ে একটি বড় ভ্যাকিউল সৃষ্টি করে তখন নিউক্লিয়াস সহ সাইটোপ্লাজম কোষ পর্দার দিকে সরে যায়। এই রকম বড় ভ্যাকিউলের চারপাশে থাকা সাইটোপ্লাজমের পাতলা স্তরকে আমরা বলবো প্রাইমর্ডিয়াল ইউটিকল। অর্থাৎ আমরা এই ছবিতে দেখি এটা হলো প্রাইমর্ডিয়াল ইউটিকল। এখানে আমরা পরিষ্কার ভাবে দেখতে পাচ্ছি পরিণত উদ্ভিদ কোষের ক্ষেত্রে অনেকগুলো ছোট ছোট ভ্যাকিউল ছিল, সেগুলো আস্তে আস্তে বড় ভ্যাকিউলে পরিণত হচ্ছে এবং সাইটোপ্লাজমকে
কোষ পর্দার দিকে একদম ঠেলে সরিয়ে দিয়েছে। এইরকম বড় ভ্যাকিউলের চারপাশে, দেখো এখানে বড় ভ্যাকিউল হয়ে গেছে, তার চারপাশে সাইটোপ্লাজম রয়েছে। এই সাইটোপ্লাজমের যে পাল্লা স্তর, এটাকে আমরা বলছি প্রাইমর্ডিয়াল ইউট্রিকল। অর্থাৎ এখানে সাইটোপ্লাজম সরু হয়ে গেছে, গোটা কোষ মিলে বা কোষের সমস্ত স্থান মিলে ভ্যাকিউল অধিকার করেছে আর সাইটোপ্লাজমকে ঠেলে সরিয়ে দিয়েছে, এবং সাইটোপ্লাজম একটা পাতলা স্তর হয়েছে, একে বলছি প্রাইমর্ডিয়াল ইউট্রিকল। আমরা এখানে পরিষ্কারভাবে ছবিতে দেখতে পাচ্ছি এটা হলো প্রাইমর্ডিয়াল ইউট্রিকলস। ভ্যাকিউলের কাজ কি? ভ্যাকিউলে বিভিন্ন প্রকার বস্তু সঞ্চিত থাকে, সেটা খাদ্য হতে পারে, জল হতে পারে, বা কোষের মধ্যে সেল ফ্লুইড হতে পারে। এছাড়া ভ্যাকিউল কোষের অভিস্রবণ নিয়ন্ত্রণ, বর্জ্য পদার্থ সঞ্চয় এবং অপসারণ করে। তাহলে মূলত ভ্যাকিউলের দুটি মূল কাজ হলো খাদ্য, জল এবং কোষ রস ইত্যাদি সঞ্চিত রাখে। দু নম্বর হচ্ছে অভিস্রবণ নিয়ন্ত্রণ করে এবং কোষের মধ্যে বর্জ্য পদার্থ সঞ্চয় করে, তাদের অপসারণ করে। সঞ্চিত বস্তুর ওপরে ভ্যাকিউল অনেক প্রকারের হতে পারে। কিছু হতে পারে খাদ্য গহ্বরযুক্ত ভ্যাকিউল, কিছু হতে পারে জল গহ্বরযুক্ত ভ্যাকিউল, কিছু হতে পারে রেচন গহ্বরযুক্ত ভ্যাকুল, অথবা কিছু হতে পারে সংকোচীয় গহ্বরযুক্ত ভ্যাকিউল। তাহলে এখন আমরা যে বিষয় নিয়ে আলোচনা করলাম তার সামারাইজড ঘটনাটা আমি বলছি। ভ্যাকিউল কাকে বলে? সেটি হলো ইউক্যারিওটিক কোষের সাইটোপ্লাজমে অবস্থিত, যে স্থানে বায়ু, জল এবং সেলুলার ফ্লুইড থাকে তাদের ভ্যাকিউল বলি। সাধারণত উদ্ভিদ কোষের ক্ষেত্রে দেখা যায়, উদ্ভিদ কোষের ক্ষেত্রে অপরিণত উদ্ভিদ কোষ, অপরিণত উদ্ভিদ কোষের ক্ষেত্রে ছোট ছোট ভ্যাকিউল দেখা যায়, সেগুলো যখন পরিণত হয় তখন একটি বড় ভ্যাকিউল তৈরি করে। আর ভ্যাকিউলের পরিধি বরাবর যে পর্দা, ভ্যাকিউলের পরিধি বরাবর যে পর্দা সাইটোপ্লাজমকে কোষরস থেকে পৃথক করে রাখে, অর্থাৎ এই যে পর্দা, এই পর্দাকে আমরা বলছি ক্রোনোপ্লাজম। আর সাইটোপ্লাজমকে এক পাশে সরিয়ে নিয়ে যায়, একে আমরা বলছি প্রাইমর্ডিয়াল ইউট্রিকল। আর ভ্যাকিউলের কাজ হচ্ছে বিভিন্ন প্রকার বস্তু সঞ্চিত থাকে,